কি ভাবছেন? আর মাত্র কিছুদিন, তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনি, আমি আর স্বাধীন ভাই একসাথে চা খাবো। কিন্তু এর জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি হতে হবে গুছানো এবং কার্যকর। একটা কথা আছে উস্তাদের মাস শেষ রাতে, অর্থাৎ যে যত গুছিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে কভার করতে পারবে তার জন্য ভালো করার সম্ভাবনা ততটাই বেশি। তাই আমরা নিজেদের আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি আপনার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারেন। তিনটি অ্যাডভাইসের প্রথম অ্যাডভাইস, আপনি এই শেষ সময়ে এসে কি কি পড়াশোনা করবেন? আমার অ্যাডভাইস থাকবে আপনি নতুন কিচ্ছু পড়তে যাবেন না, কারণ নতুন যে কোনো কিছু পড়তে গেলে এখন কিন্তু বিপাকে পড়বেন। তাহলে কি করবেন? একদম শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত যে পড়াশোনাগুলো আপনি করেছেন সেটার একটা খুব কুইক টাইট রিভিশন দিয়ে ফেলবেন। এই রিভিশনের ফলে আপনার একদম সম্পূর্ণ পড়াশোনাটা আরেকবার মনে পড়ে যাবে, আর এই মনে পড়ে যাওয়া পড়াশোনা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ে একটি সিট দখল করতে পারবেন। আরো সহজে ব্যাখ্যা করতে গেলে আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি ঘোলা পানিকে পরিষ্কার করতে যান সেটা আরো বেশি ঘোলাটে হচ্ছে। আপনি যদি ঘোলা পানিকে পরিষ্কার করতে না গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন, পানি নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে। ঠিক একইভাবে এই শেষ মুহূর্তে আপনার যদি মনে হয় আপনার আরো কিছু পড়লে মনে হয় পড়াটা শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি সেই ঘোলা পানির কাজটা করতেছেন। আপনি একটু রিল্যাক্স থাকেন, আপনি যা পড়েছেন গুড এনাফ, এখন জাস্ট শেষ মুহূর্তের ফাইনাল টাচটা দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমার বিশ্বাস আপনি চান্স পাবেন। অ্যাডভাইস নাম্বার দুই, আপনি শেষ সময়ে এসে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, মাথা একদম ঠান্ডা রাখবেন। যখন আপনি কোশ্চেন ব্যাংক সলভ করবেন তখন প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে কিভাবে হচ্ছে এটার একটা আইডিয়া তো আপনার হবেই, পাশাপাশি কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্নের নিচে দেখবেন সাজেশন দেওয়া থাকে, সেই সাজেশনগুলোর মাধ্যমে কিন্তু আবার আপনার একটা রিভিশন হয়ে যাচ্ছে। প্রশ্ন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আপনি শুধুমাত্র যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন শুধু সেটা করে যে বসে থাকবেন আমি কিন্তু এর পক্ষে না। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে ধারণা হবে, এবং আপনি যেই স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন সেই বিশ্ববিদ্যালয়েও কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। আর এই জিনিসগুলো সলভ করতে গিয়ে আপনার যে ভুলগুলো হবে সেই ভুলগুলো ধরে ধরে যখন আপনি কাজ করবেন আপনার কিন্তু এই শেষ মুহূর্তে সবচেয়ে কার্যকর হয়ে দাঁড়াতে পারে এই ব্যাপারটা। তিন এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে অ্যাডভাইসটি সেটি হচ্ছে পরীক্ষার হলে আসার পরে কি করবেন। সবার প্রথমে মাথা ঠান্ডা রেখে আপনার সেট কোড, নাম, রোল নাম্বার এই সব কিছু মিলিয়ে মিলিয়ে লিখবেন এবং বারবার চেক করে দেখবেন ভুল আছে কিনা। আপনি একটা ভালো পরীক্ষা দিয়ে কোনোই লাভ নাই যদি আপনার নাম, সেট কোড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে আসেন, সেক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্টই পাবলিশ হবে না। সুতরাং এই ব্যাপারটা আমরা গুরুত্ব সহকারে দেখব, তার বাইরে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউর পাশাপাশি কিন্তু আমাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারও বাইরে যদি কোনো একটা প্রশ্ন কঠিন আসে কিংবা কোনো একটা আইটেম কঠিন আসছে, তার মানে এই না শুধুমাত্র আপনার জন্য ওই জিনিসটা কঠিন, অ্যাট দ্য সেম টাইমে কিন্তু সবাই সেই জিনিসটা ফেস করছে। তো ওই টাইমে আপনি যদি প্যানিক হয়ে পরীক্ষায় খারাপ করেন তাহলে কিন্তু আপনাকে ঢাবি সেকেন্ড টাইম সুযোগ দিবেন। সো মাথায় রাখবেন, যা কিছুই আসুক, রবি ঠাকুরের ওই কথা যে মন রে আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলেও সহজে, কঠিন আসলে সেই কঠিন পরীক্ষাটা মাথা ঠান্ডা করে দিয়ে ভালো একটা রেজাল্ট করে চান্স পেতে হবে। তাহলে সে কথাই থাকলো, দেখা হচ্ছে ক্যাম্পাসে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।